চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ পূর্ববল্লীর মাঠে পৌষ মেলার আয়োজন করেনি, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য ধরে রাখতে বোলপুর পৌরসভা এবং স্থানীয় ব্যবসায়ী অন্যান্যদের সহযোগিতায় ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করেছে। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন না করলেও ঐতিহ্য ধরে রাখতে পৌষ উৎসব করবে এমন ইতিমধ্যেই তার অনুষ্ঠান সূচির ঘোষণা করা হয়েছে। তবে এসবের মাঝেও বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন এখনও থমকে যায়নি। এসব নিয়ে বিশ্বভারতীতে তৈরি হয়েছে বিচিত্র পরিস্থিতি। একদিকে যখন সবাই মেলা নিয়ে তোড়জোড় শুরু করেছে, সেই সময় আবার বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ উৎসব নিয়ে প্রস্তুতি চালাচ্ছে। তবে এসবের মাঝেও নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় এবং তারা বলাকা গেটের সামনে কয়েকদিন ধরে অবস্থান দেখুন, ওখানে মঞ্চ করে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করছিলাম, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের ঠিক উল্টো দিকে বিশ্বভারতী যেভাবে গুন্ডামি করছে, আপনারা দেখেছেন যে মধ্যরাতে মদ্যপ অবস্থায় এসে রেজিস্ট্রার এবং অন্যান্য সিকিউরিটি বাহিনীরা গুন্ডামি করেছে, মারধর করেছে, ছেলে মেয়েদের গায়ে গ্যাসের সিলিন্ডার ছুড়ে দিয়েছে, গালি গালাজ রেপ থ্রেট যেভাবে হচ্ছে চলছে, বলপূর্বক আমাদের যে আন্দোলন সে আন্দোলনকে হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এবং সেটা যেহেতু এক জায়গায় এক প্রান্তে ছিল যেখানে জনসমাগম কম ছিল, তাই তারা এই নোংরামিটা হচ্ছে চূড়ান্তভাবে করছিল। এবং আমরা এই আন্দোলনকে আমাদের জনসমক্ষে নিয়ে এসেছি। এই লড়াই শুধু আমাদের লড়াই নয়, সার্বিকভাবে সমগ্র বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রেমী মানুষের লড়াই। এবং এই লড়াইকে আরও জোরদার করতে এবং এই লড়াইকে আরও ছড়িয়ে দিতে, বড় আকারের গড়ে তুলতে আমরা জনসমক্ষে এসে আন্দোলন করছি। এবং আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আমরা এই মঞ্চের নাম প্রতিরোধ মঞ্চ হচ্ছে দিচ্ছি, আর অবস্থান মঞ্চ নয়। মূলত এর আগে তারা উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করলেও তারপরে বিশ্বভারতী কর্তৃপক্ষ ভেঙে দেয়। তারপরেই তারা এখন বলাকা গেটের সামনে এসে মঞ্চ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে, তাদের মঞ্চ থেকে এখন প্রতিবাদ মঞ্চে পরিণত হয়েছে এবং তা জনসম্মুখে আনা হয়েছে। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন ততদিন চলবে যতদিন না উপাচার্যকে তারা বিশ্বভারতী থেকে তাড়াতে পারছেন। বিশ্বভারতী ক্যাম্পাস বিভিন্ন সময় পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে দেখা যায়। ঠিক সেই রকমই নভেম্বর মাসের 23 তারিখ নতুন করে আন্দোলন মাথাচাড়া দেয়। মূলত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ, হাতে গোনা কয়েকজন পড়ুয়ার ভর্তি, পিএইচডি আটকে রাখার প্রতিবাদে অবিলম্বে সমস্ত বকেয়ার রেজাল্ট প্রকাশ করা ইত্যাদি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পড়ুয়াদের অভিযোগ, এই আন্দোলন চলার সময় অন্যায়ভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা রক্ষীদের দিয়ে ছাত্রদের ওপর চড়াও হয়েছে। এসবের পাল্টা হিসেবেই তারা এখন প্রতিবাদ মঞ্চ করে প্রতিবাদ জানাচ্ছেন এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চাইছে। দেখুন, আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, যে আন্দোলনে আমাদের ন্যায্য দাবি দাওয়া ছিল। ক্যান্টিনে সুস্থ খাবার চাওয়া কোনো অধিকার নয়, হোস্টেলের সিট খালি থাকার সেই সিট পূরণের দাবি কোনো ন্যায্য দাবি, সেই দাবি কোনো অন্যায় দাবি নয়। অ্যাডমিশন ফিস যে হু হু করে বাড়ছে, সেই অ্যাডমিশন ফিস কমিয়ে ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবে তাদেরকে ভর্তি দাবি করা, এটা কোনো অন্যায় দাবি নয়। তো আমরা আমাদের অধিকারের দাবিগুলো নিয়ে লড়াই করছিলাম। উল্টো দিকে এই উপাচার্য ছাত্রদের দিকে ঢিল ছুঁড়ে রাতের অন্ধকারে ছাত্রদেরকে তার দালাল বাহিনী দিয়ে মেরে মঞ্চ ভেঙে যে তাণ্ডব চালিয়েছেন, সেই তাণ্ডবের বিপক্ষেই দাঁড়িয়ে আমরা আবার করে শুরু করলাম এই আন্দোলন। এবং আর অবস্থান নয়, এবার আমরা প্রতিরোধটা গড়ে তুলব, তাই প্রতিরোধ মঞ্চ নামেই আমরা আন্দোলনকে শুরু করলাম। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।